হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক আজ আমি একটা আপনাদের সাথে ডল কেকের সম্পূর্ণ রেসিপি সহ ডেকোরেশানের ভিডিও শেয়ার করছি ডল কেক সাধারণত আমরা অনেকটা করেই ক্রিম দিয়ে ডিজাইন করি নোজেলের কিন্তু এই কেকটা অনেকটাই কম ক্রিমের উপর আমি বানিয়েছি কারণ আমার কম ক্রিমের উপরই অর্ডার ছিল এই ডল কেক বানানোর তাই দেখে আজাক যাক কেকটা আমি কিভাবে বানালাম প্রথমে আমি রেসিপিটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি দুটো কেক একসাথে বানাবো এক পাউন্ডের আর এখানে আমি পাঁচটা ডিম নিয়ে নিয়েছি কিভাবে আমি এই কেকটা বানিয়েছি সম্পূর্ণটাই দেখিয়ে দেবো আপনাদের ধীরে ধীরে একটা শুকনো বাটিতে আমি ডিমগুলো ভেঙে নিয়েছি বেকিংয়ে যা কিছু জিনিস লাগবে সমস্ত কিছু রুম টেম্পারেচারে নিতে হবে কখনোই অতিরিক্ত ঠান্ডা বা গরম নিলে চলবে না এখানে স্টেপ বাই স্টেপ আমি চিনিটা দিয়ে ভালোভাবে বিট করে নেব এইভাবে পাঁচ থেকে ছ মিনিট বিট করলেই চিনের সাথে ডিমটা মিশে গিয়ে একটা ভালো ফমি আকার হয়ে যাবে ধীরে ধীরে দেখুন আমার সমস্ত চিনিটা দেওয়া হয়ে যাচ্ছে আর আমি বিটও করছি একসাথে চিনিটা আমার দেওয়া হয়ে গেছে এরপর আমি ভালোভাবে বিট করে নেব আর একটা ফোমি আকার করে নেব চিনির দানা যেন এতটুকু আস্ত না থাকে তাই আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি আপনারাও গুঁড়ো চিনি ব্যবহার করতে পারেন ফোমটা আমার রেডি হয়ে গেছে প্রায় এই পর্যায়ে এসে আমি তেলটা দিয়ে দিলাম আর লাইসেন্সটাও দিয়ে দিলাম একটা আমি হোয়াইট ফরেস্ট কেকের জন্য ভেনিলা বেস বানাবো আর একটা ম্যাঙ্গো কেকের বেস বানাবো আমি আজ যে ভিডিওটা শেয়ার করছি রেসিপিটা এটা ম্যাঙ্গো কেকের বেশের ধীরে ধীরে দেখুন আমি একটা হ্যান্ড দিয়ে ময়দাটা মিশিয়ে নিচ্ছি প্রথমে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি কারণ হোয়াইট ফরেস্ট কেকে ওই ভ্যানিলা বেশটাই লাগবে আর ম্যাঙ্গো এসেন্সটা আমি পরে দেব খুব সুন্দরভাবে এখানে আমি মাখিয়ে নিয়েছি দেখুন দুটো মোল্ডের মধ্যে দুটোই এক পাউন্ডের কেকের অর্ডার ছিল কিন্তু আমি এখানে পাঁচটা ডিম নিয়েছি কারণ আছে কারণ এখানে আমি একটা একটুখানি কেক বেক করে নেব যেটা রেড কালার দিয়ে রেড ভেলভেটের এফেক্ট দিয়ে কারণ আমাকে যে হোয়াইট ফরেস্ট কেকটা বানাতে দেয়া হয়েছিল তার সেটা রেড ভেলভেটের এফেক্টে বানাতে বলা হয়ে বল বলেছিলেন যিনি অর্ডার করেছিলেন উনি একসাথে তিনটে কেক নিয়েছিলেন ক্রিম কেক আর একটা ড্রাই ফ্রুট কেক চারটে কেকই নিয়েছিলেন তো উনি ওনারই এই দুটো কেক ছিল উনি প্রায়ই আমার কাছ থেকে কেক নিয়ে থাকেন আমি চারটে ডিমের বদলে পাঁচটে টিম নিয়ে কাজটা করেছি কারণ একটুখানি আমাকে রেড ভেলভেটের কেক বানাতে হচ্ছিল যেহেতু একটা ডিজাইন ছিল রেড ভেলভেটের এফেক্টে আর ডল কেকের মধ্যে একটু বেশি ব্যাটার ঢালতে হয় কারণ এক পাউন্ডের ডল কেক কখনোই পারফেক্টভাবে আসতে চায় না কারণ ডলগুলো অনেকটা বড়ো হয় ভারী হয় বসাতে গেলে স্পঞ্জ নরম হয় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটু বেশি করেই আমি ডল কেকের মোল্ডে ঢেলে দিয়েছি আর দেখুন এখানে একটা বাটির মধ্যে ময়দা গ্রিস করে নিয়েছি এরপর আমি বেক করে নিয়ে চলে আসব। খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে একশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেডে আমি তিরিশ মিনিটের জন্য বেক করে নিয়েছি মোল্ড আউট করে একেবারে ঠান্ডা হলে মোল্ড আউট করবেন বন্ধুরা এরপর আমি লেয়ার কাট করে আপনাদের দেখিয়ে দেবো উপরের অংশটা আমি সব সময় বাদ দিয়ে দিই বাদ দিয়ে দিই না ওটা আমি কেটে দিই আমার ছেলে খেয়ে নেয় ধীরে ধীরে দেখুন আমি খুব সুন্দরভাবে লেয়ার কাট হয়ে যাচ্ছে আর খুব নরম স্পঞ্জি একটা কেক রেডি হয়ে গেছে ডল কেকগুলো একটু বেশি লেয়ার কাট করে করবেন যাতে একটু বড় হয় ডলটা বসাতে তাহলে সুবিধে হয় আমি একটা বোর্ড নিয়েছি তার মধ্যে ক্রিম দিয়ে দিলাম প্রথম স্পঞ্জটা বসিয়ে দিয়েছি এটা ম্যাঙ্গো কেকের উপর করেছি তাই একটু সুগার সিরাপের সাথে ম্যাঙ্গো ক্রাশ মিশিয়ে নিয়েছি যাতে করে কেকটা আরও টেস্টি হবে আর অল্প অল্প করে লেয়ারে ক্রিম দিয়ে ভরে নেব বেশি ক্রিম দেব না যিনি এই কেকটার অর্ডার করেছিলেন উনি কম ক্রিমের উপরই কাজ করতে বলেছিলেন ডলের ড্রেসটা বেশি ক্রিম দিয়ে করতে না বলেছিলেন যে আপনি একটু কম ক্রিমের উপর করে দেওয়ার চেষ্টা করবেন সেই মতেই আমি কম ক্রিম দিয়ে খুব সুন্দরভাবে একটা ড্রেস বানিয়েছি তাই বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখলে আপনারাও এরকম কম ক্রিমের উপর একটা পারফেক্ট খুব সুন্দর ড্রেস দেওয়া ডল কেক বানাতে পারবেন দেখুন লেয়ারে খুবই কম ক্রিম দিয়েছি আমি ম্যাঙ্গো ক্রাচ দিয়ে দিলাম একেবারে ক্রাম কোটিং করে নেব আমার এই রেসিপি আর ডিজাইনটা যদি ভালো লেগে থাকে আমার এই ডলকে কি ডিজাইনটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ধীরে ধীরে দেখুন আমি স্টেপ বাই স্টেপ কীভাবে লেয়ার বসিয়ে দিচ্ছি আর অল্প অল্প করে ক্রিম দিয়ে ভরে নিচ্ছি খুবই কম ক্রিমের উপর কাজটা করেছি এরপর আমি একেবারে শেষে লেয়ারটাও বসিয়ে নিলাম আর এখানে শোপ করে নিয়েছি অবশ্যই ভালোভাবে শোপ করে নেবেন আর খুবই কম ক্রিম দিয়ে আমি ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে কেকটা সেট করতে রেখে দিলে খুব কম ক্রিমের উপর খুব সুন্দর একটা ফিনিশিং এসে যায় একটা স্ক্যাপার দিয়ে ধীরে ধীরে স্মুথ করে নেব খুব ভালোভাবেই স্মুথ করে নেব যাতে একটু না ক্রিম এলোমেলো থাকে ক্রাম কোটিংটা খুব ভালোভাবে করেই আমি ফ্রিজের মধ্যে রাখব তাতে খুব অল্প ক্রিমের মধ্য দিয়েই আমার ফিনিশিংটা এসে যায় এখানে আমি টেকনিকটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের কাছে এরকম কম ক্রিমের কেকের অর্ডার এলে আপনারা পারফেক্টভাবে করতে পারেন বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে আমি ক্রাম কোটিংটা করে নিয়ে ফ্রিজের মধ্যে বোর্ডটা অবশ্যই মুছে নেবেন কেকটা পনেরো মিনিটের জন্য সেট করতে রেখে দিয়েছিলাম একটু হোয়াইট কালারের ক্রিমের সাথে দু ড্রপ পিঙ্ক কালার মিশিয়ে নিয়েছি খুব সুন্দর একটা পিঙ্ক কালার এসে গেছে এরপর প্যালেন নাইফ দিয়ে ধীরে ধীরে আমি কেকের সমস্ত অংশে পিঙ্ক কালারের ক্রিমটা লাগিয়ে দেব খুবই সাবধানতার সঙ্গে মাখাতে হবে কারণ কেকের স্পঞ্জ খুবই নরম আর যেহেতু আমরা এখানে অল্প ক্রিমের উপর কাজ করব তাই সাবধানতা একটু বেশি অবলম্বন করতে হবে এবং সমস্ত অংশে আমি পিঙ্ক কালারের ক্রিম মিশিয়ে নিয়েছি ধীরে ধীরে স্মুথ করে নেব প্রথমে ক্রিমটা সমস্ত অংশে মাখিয়ে নিতে হবে তারপর একটা স্ক্যাপার দিয়ে ধীরে ধীরে কেমন স্মুথ করে নিচ্ছি দেখুন টার্নিং টেবিলটা এক হাতে ঘোরাতে হবে এই কেকগুলো দেখতে খুবই সুন্দর হয় বন্ধুরা একটু ধৈর্য ধরে করলে আপনার বাড়ির ছোট্ট মেয়েটির জন্য এরকম ধরনের ডল কেক জন্মদিনে অবশ্যই বানাতে পারবেন আর সেই ছোট্ট খুদেটিকে খুশি করে দিতে পারবেন একবারে আমার ফিনিশিং আসছিলো না তাই আমি আরেকবার ক্রিম লাগিয়ে খুব সুন্দরভাবে স্মুথ করে নিলাম এখানে আমি অনেক রকমের ট্রিক্স দেখিয়েছি কিভাবে স্মুথ করে নেবেন অল্প ক্রিমের উপর কাজ করে নেবেন সেগুলো আপনারা ফলো করে পারফেক্ট একটা কেক বানাতে পারবেন দেখুন এবার ডলটা আমি বসিয়ে দিয়েছি আর ডলের ড্রেসটাও বানিয়ে নেব এখানে পিঙ্ক কালারের সাথে আমি একটু ভায়োলেট কালার কম্বিনেশান করেছি হোয়াইট কালারের ক্রিমের সাথে একটু ভায়োলেট কালার মিশিয়ে নিয়েছি আমার মনে হচ্ছিল এইভাবেই একটু করি ভালো লাগবে পিঙ্কের সাথে আর কি যেতে পারে আমি ভাবতে পারছিলাম না তাই আমি একটু ভায়োলেট কালারই বানিয়ে নিয়ে উপরের অংশের ড্রেসটা করে নিচ্ছি আপনাদের পছন্দ মতন বা কাস্টমারের পছন্দ অনুযায়ী আপনারা ডলের ড্রেসটা করে নিতে পারেন কোনো অসুবিধে নেই ধীরে ধীরে দেখুন আমি খুব সুন্দরভাবে ডলের সামনের পরশানে ড্রেস করে নিলাম এরপর পেছন দিকেও একই রকমভাবে আমি ড্রেসটা করে নেব এটা যেহেতু এক পাউন্ড কেকের উপর কেকের বেশের উপর আমি ডলটা বসেছি আর ডলটা খুবই ভারী এই ধরনের ডলগুলোর অনেক দাম পঞ্চাশ থেকে ষাট টাকার মতন দাম আবার অনলাইনে কিনলে এগুলো নব্বই একশো টাকা দামও দেখায় আমি কলকাতায় গিয়ে কিনেছি এই ডলগুলো এই ডলগুলো আমার পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা করে নিয়েছিল ধীরে ধীরে আমার ড্রেসটা বানানো হয়ে গেল ড্রেসের যে হাতল থাকে সেটাও করে নিলাম এরপর একটু রোজ নোজেল দিয়ে ভায়োলেট কালারের ক্রিম দিয়ে ধীরে ধীরে একটা গ্রাউনের মধ্যে একটা খুব সুন্দর ওড়না মতন করে নিচ্ছি যেটা ছোটো বাচ্চাদের বাচ্চা মেয়েদের ড্রেসে থাকে ঝালোর মতন বলা হয় সেটাই করে নেওয়ার চেষ্টা করছি আর একটু ইয়েলো কালারের ক্রিম রেডি করে নিয়েছিলাম ফর্টি সিক্স নোজেলের মধ্যে ইয়েলো কালারের ক্রিমটা দিয়ে ড্রেসের মধ্যে একটু ছোটো ছোটো করে ফুল করে দিচ্ছি খুব সুন্দর দেখতে লাগছে আপনাদের কেমন লাগছে কমেন্ট করবেন আর যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার বানাবেন ছোটো বাচ্চা মেয়েটিকে খুশি করে দেবেন আর সবাই খুব 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 ভালো থাকবেন আর নতুন নতুন কেকের ডিজাইন ট্রাই করবেন নিচের অংশেও আমি ফর্টি সিক্স নুজেল দিয়ে স্টার স্টার মতন একটা ডিজাইন করে দিয়েছি আর সাদা কালারের ক্রিম দিয়েও আমি এখানে ছোটো ছোটো স্টার করে দিয়েছি যাতে ড্রেসটা একটু ফাঁকা কম লাগে আর দেখতে আরও সুন্দর হয়ে ওঠে এইভাবে কম ক্রিমের উপর আমি সমস্ত কেকটাই কমপ্লিট করেছি আমার এই কেকের ডিজাইনটা দেখে আপনারাও বাড়িতে একটা কেক বানাতে পারবেন থ্যাংক ইউ বন্ধুরা আমার এই ভিডিও দেখার জন্য